আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরু দেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন রেকর্ড 786 জন, এ পর্যন্ত মারা গেছে 183। দশ মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ মনে করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, দোকানপাট খুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য মির্জা ফখরুলের। এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় 236 জন বাংলাদেশি মৃত্যু, নিউ ইয়র্কে স্বল্প পরিসরে খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রেকর্ড 786 জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,929 জনে। আর গত 24 ঘন্টায় একজন সহ করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছে 183 জন, সুস্থ হয়েছেন 1,403 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যার গ্রাফ এখন ঊর্ধ্বমুখে, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। 24 ঘন্টায় সারা দেশে 33টি ল্যাবে 5,711 জনের নমুনা সংগ্রহের বিপরীতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় 786 জন। শতকরা হিসাবে এই হার 13.76%। গত 59 দিনে সংগ্রহ করা মোট নমুনার বিপরীতে আক্রান্তের হার 11.78%। নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরও 32 জন, এবং মোট এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন 15,622 জন, এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,040 জন চিকিৎসক। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যের বিশ্লেষণে দেখা যায়, দেশের সবচেয়ে বেশি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে 21-30 বছর বয়সীরা। এই বয়সসীমায় আক্রান্তের হার 26%, তবে মারা গেছে সবচেয়ে বেশি 60-80 মানুষ। এ পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে 42% বয়োজ্যেষ্ঠরা। করোনা ভাইরাস সংক্রমণে নারীর চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে আছে পুরুষরা। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া আসলে আপনারা দেখছেন যে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে 8 মার্চ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও একজন, রংপুরে নার্স, স্বাস্থ্যকর্মী ও কয়েদিসহ নতুন করে 14 জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোরের শার্শায় 2 চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। করোনার হটস্পট নারায়ণগঞ্জে বেড়েই চলেছে প্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টা মারা গেছেন একজন। নতুন 20 জন সহ এ জেলা আক্রান্তের সংখ্যা 1,073 জন। এদিকে শিল্পাঞ্চলে 400টি গার্মেন্টস চালু করায় শহরে জনসমাগম বেড়ে গেছে। লকডাউন শিথিল করা হয়েছে অঘোষিতভাবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। রংপুরে নার্স, স্বাস্থ্যকর্মী ও কয়েদিসহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 14 জন। এ নিয়ে জেলা এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 62 জন। এদিকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় থানা ভবন লকডাউন করা হয়েছে। থানার কার্যক্রম স্থানান্তর করা হয়েছে পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে। পাবনায় জেনারেল হাসপাতালে 2 জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। যশোরের শার্শায় 2 চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা উপজেলা হাসপাতালের চিকিৎসক। বরিশাল বিভাগে 4 জেলায় 1 জন পুলিশ ও 1 জন নার্স সহ নতুন করে 8 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 1 জন নার্স সহ 3 জন। কলেজের অধ্যক্ষ ডাক্তার অসিত ভূষণ দাস হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া পটুয়াখালীতে পুলিশের 1 জন এসআই সহ 2 জন করোনায় আক্রান্ত হয়েছে। সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 5 জন। এ নিয়ে ওই বিভাগে 242 জন করোনায় আক্রান্ত হলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেখানে 13 বছরের এক কিশোর করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ওই জেলায় করোনা শনাক্ত হয়েছেন 48 জন। নতুন করে শরীয়তপুরে আরও 4 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা শরীয়তপুর সদর, গোসাইরহাট ও জাজিরা উপজেলার বাসিন্দা।
24 ঘন্টায় কুমিল্লা সদর উপজেলায় নতুন করে 5 জনের করোনা শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে 22 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে চালু হয়েছে 200 শয্যা বিশিষ্ট আধুনিক ভেন্টিলেটর সহ ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে স্থাপিত আইসিইউ ইউনিট মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বকেয়া বেতন ও পরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে সরকারি তথ্য বিভ্রান্তির কারণে মঙ্গলবার অনেক শপিং মল ও মার্কেটের সামনে ছিল ব্যবসায়ী এবং দোকানকর্মীদের ভিড়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বকেয়া বেতন ও যানবাহন চালুর দাবিতে রাজধানীর গাবতলী ও মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সড়কে অবস্থান নিয়ে পোশাক কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। 3 মাস ধরে বেতন পায় না, আমগো খালি 25 তারিখ কয় 28 তারিখ এরকম করে ঘুরাইতাছে। পুলিশ আমগরে মারধর করতেছে, রাস্তা নামতে দেন, আমগো টাকাও 3 মাস ধরে দেয় না। পুলিশে মারে কেন? পুলিশে মালিক পক্ষ কথা হয়। লকডাউনের মধ্যেও সড়ক অবরোধের কারণে রামপুরা মালিবাগ সড়কে দেখা যায় যানজট। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে করোনা মহামারীর মধ্যেও নানা অজুহাতে ঢাকায় ফেরা বাড়ছে। যে গাড়িগুলোর কাগজপত্র দেখতেছি এবং অযৌক্তিকভাবে তারা কোনো কারণ ছাড়া অহেতু ঘোরাফেরা করতেছে, তাদেরকে আমরা মামলা দিচ্ছি। সোমবার দুই দফায় 2 রকম সরকারি ঘোষণায় বিভ্রান্ত হয়ে রাজধানীর গাউসিয়া মার্কেটের সামনে জড়ো হন ব্যবসায়ী ও বিক্রয়কর্মীরা। পরে ব্যবসায়ী সমিতির সদস্যরা এসে তাদের সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানান। আমাকে আসলো কেন, কোন কারণে আমাদের ফোন করে আনলো মালিক? সেলসম্যানগুলো যে কষ্ট করে আসছে, আসলে এই কষ্টের ভুগিভুগি কে হবে? সরকারের বাইরে যেহেতু আমরা কোনো কিছু করতে পারবো না। সোয়াচে ভাইরাসের কারণে বারবার শারীরিক দূরত্বের কথা বলা হলেও তা বাজারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাজারসহ সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে, তবে বাজারগুলোতে অনেকাংশেই তা মানা হচ্ছে না। ক্রেতা বিক্রেতারা বলছেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে কোনোভাবেই এই ভাইরাসের সংক্রমণ থেকে মানুষ রক্ষা পাবে না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের মধ্যেই আগামী 10 মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তার মতে এতে পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে গবেষকরা বলছেন, কারখানা শ্রমিকদের করোনায় আক্রান্তের হার বেশি হতে থাকলে অর্থনীতি সচল হওয়ার পরিবর্তে আরও খারাপ হবে। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। জীবনের শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ছুটছে মানুষ। চাকরি বাঁচাতে গত কয়েকদিন থেকে রোজার মধ্যে ঢাকামুখী অনেকেই খুলছে একের পর এক তৈরি পোশাক কারখানা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনাও। এর মধ্যে ঢাকার সাভারে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। বলা হচ্ছে অর্থনীতির চাকা সচল করতেই এই সিদ্ধান্ত, তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা গবেষকদের। আমাদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে, কমছে তো না। এই কনটেক্সটে যদি আমরা এখন সব হুড়হুর করে সব অর্থনীতির সব চাকা খুলে দিতে চাই, এতে করে অবভিয়াসলি আমার মনে হয় আমাদের ঝুঁকি আরও অনেক বেড়ে যাবে। খুলতে হবে, এটা ঠিক, এটা একটা বিশাল চাপও আছে। কারণ এখানে একটা লাইভলিহুডের একটা বিষয় আছে, মানুষের রোজগারের বিষয় আছে, মানুষের খাদ্য নিরাপত্তার বিষয় আছে। তো কিন্তু এই যে ব্যালেন্সটার কথা যেটা আমরা বলি, এই ব্যালেন্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারখানা নয়, আগামী 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিং মল। স্বাভাবিকভাবেই ঈদকে সামনে রেখে মানুষের ভিড়ও বাড়বে, ফলে অনেকটাই উপেক্ষিত হতে পারে সামাজিক দূরত্বের বিষয়টি। করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই এ সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। আসলে প্রশাসনিক ব্যাপার, ব্যক্তিগতভাবে আমি তো এই সম্পর্কে কিছু জানি না, কারণ আমি তো কোনো প্রশাসনিক দায়িত্ব না। আসলে এটা একটা ঝুঁকিপূর্ণ বোধ হয়ে গেল আর কি। তবে স্বাস্থ্যবিধি তারা মেনে চলে হয়তো ঝুঁকিটা কমবে। এরপরেও গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে, যদি দেখেন যে সংক্রমণের আরো বেশি হয়ে যাচ্ছে
তাহলে প্রয়োজনে আবার লকডাউন করে কঠোর ভাবে তখন করতে হবে, কারফিউ করতে হবে, চিন্তাধারা করতে হবে। করোনা পরিস্থিতির উন্নতির পর লকডাউন শিথিল করেছে বিশ্বের অনেক দেশ, সেক্ষেত্রে খানিকটা ব্যতিক্রমী বলতে হবে বাংলাদেশকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন কতদিন চলবে এ বিষয়ে পরামর্শ দেবে 17 সদস্যের জাতীয় করোনা টেকনিক্যাল পরামর্শ কমিটি। সচিবালয়ে করোনা টেকনিক্যাল কমিটির সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ কথা জানান। এছাড়া ঈদে শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারেও সরকারকে পরামর্শ দেবে এই কমিটি। দেশের এই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত সরকার অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ে সরকারের উপর ব্যর্থতার অভিযোগ এনে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দুর্যোগের সময়ও জনগণের পাশে নিয়ে দলটি রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে বলেও জানান ওবায়দুল কাদের। এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতা বিষয় নিয়ে বিষোদগার করছে, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি। সরকারের সিদ্ধান্তহীনতা, দুর্নীতি আর জবাবদিহিতার অভাব করোনা সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত সত্য সামনে না আসায় জনগণের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। উন্নত রোগীরাও এখন হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না দাবি করে মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। প্রথমে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত বদলিয়ে 10 মে থেকে দোকানপাট খুলে দিয়েছে, পারস্পরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে। এটা আমাদের কাছে বোধগম্য না। ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে বিএনপির দাবি প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ত্রাণের ব্যাপারে সামান্যতম প্রশ্ন দেখা দিলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসা পেলেও বিএনপি করোনা দুর্যোগ নিয়ে রাজনীতি করতে চায় না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে বিএনপি তো ফটো সেশনে ব্যস্ত। আমাদের দলের নেতাকর্মীরা যেভাবে গ্রাম পর্যায়ে ত্রাণ বিতরণ করছে, বিএনপিকে তো সেটি দেখা যাচ্ছে না। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব কিছু মানুষকে ত্রাণ দেন, সেখানে ফটো সেশন করেন আর সেখানে আওয়ামী লীগের প্রতি, সরকারের প্রতি বিষোদগার করেন, এই কাজেই তারা ব্যস্ত। চলতি বড় মৌসুমে হাওড় অঞ্চলের 90% ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। আর সারা দেশে গড়ে 25% ধান কাটা শেষ হয়েছে। আগামী মাসের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে বলেও আশা করেন তিনি। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী। কৃষি শ্রমিক ও মেশিন সরবরাহের কারণে দ্রুত ধান কাটা হচ্ছে বলেও জানান তিনি। কৃষিমন্ত্রী জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান উৎপাদন হয়েছে। শুধু হাওড়ের মধ্যে চলতি বুড়ো মৌসুমে বুড়ো আবাদে 4,54,399 হেক্টর মধ্যে গতকাল পর্যন্ত মোট কর্তন হয়েছে 4,96,64 হেক্টর, যা হাওড় বিশ্ব মোট আবাদের শতকরা 90.2%। সারা দেশে চলতি বুড়ো মৌসুমে বুড়ো আবাদের পরিমাণ 47,54,447 হেক্টর, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 70,000-এরও বেশি মানুষ, তাদের মধ্যে 236 জন বাংলাদেশি। তবে গত কয়েকদিনে নিউ ইয়র্কে কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশি
অঞ্চলগুলোতে স্বল্প পরিসরে খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে লকডাউন, এরই মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশি এলাকায় খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, পার্কচেস্টার ও চার্চ ম্যাকডোনাল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কিছু মানি এক্সচেঞ্জও খুলেছে। মূলত দেশে টাকা পাঠানোর জন্যই খুলেছে এসব প্রতিষ্ঠান। এ মাসেই নিউ ইয়র্কের অনেক অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে মার্কিন সরকারের নানা বক্তব্যে দ্বিধায় প্রবাসী বাংলাদেশিরা। অফিস আদালত আবার খুলে দেওয়ার কথা, একই জায়গায় এক একজন নেতারা এক এক ধরনের কথা বলছেন, সো আমরা নিজেরাও কনফিউজ কি হচ্ছে। তবে এখনও যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া প্রণোদনার অর্থ না পাওয়ায় অনিশ্চয়তায় জীবনযাপন করছে অনেক বেকার প্রবাসী বাংলাদেশি। আমরা যারা ভাড়া থাকি, আমাদের ভাড়াটার কি অবস্থা হবে, বা আমরা বাড়িওয়ালার সাথে কথা বলেছি যে আমরা এই মুহূর্তে এই অবস্থায় আমরা কীভাবে ভাড়া দিব। তারা হয়তো বলছে আমাদেরকে যে হ্যাঁ আপনারা এখন ভাড়া এখন না দেন, কিন্তু সামনের মাসে বা যখন ঠিক হবে তখন আপনারা আপনারা একবারে দিবেন, পরবর্তীতে আপনারা এটা টাকাটা দিয়ে দিবেন। কিন্তু আমরা জানি না একসাথে তিন মাস চার মাস দুই মাস যদি ওই টাকাটা আমাদের দিতে হয়, আমাদের ওই টাকাটা যদি সংকুলন না থাকে তখন আমাদের জন্য আরেকটা মানে বিপদ সংকট সমস্যার সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় প্রতিনিধি ফোরাম ও ক্রীড়া প্রতিনিধি সমিতি। সমিতির প্রধান উপদেষ্টা ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টার। করোনার করুণ পরিস্থিতির মধ্যে নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে অনেক বেসরকারি সংস্থা ও ব্যক্তি। তারই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধী কর্মহীনদের সহায়তায় এগিয়ে এসেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও ক্রীড়া প্রতিবন্ধী সমিতি। তাদের দেয়া হয় চাল, ডাল, আলু, চিনি এবং নগদ টাকা। এসব সহায়তা তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ৬ বছরের এক বাচ্চা আছে, ওর মুখেও খাবার তুলে দিতে পারছি না, এজন্য আমি এখানে ত্রাণ নিতে এসেছি। বর্তমানে যে একটা মহামারী ভাইরাস চলছে তার থেকে মুক্ত থাকার জন্য আমি তাদের কাছে অনুরোধ করব, যাতে ভবিষ্যতে সামনে যাতে ঘরে ঘরে যারা প্রতিবন্ধী মানুষ আছে তাদের দোরগোড়ে পৌঁছে দেয়। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয় এটিএন বাংলা ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের পক্ষ থেকে। যারা ঘর থেকে বেরোতে পারে না, ত্রাণ আনতে যেতে পারে না, আমরা এই প্রতিবন্ধী ফোরাম এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উদ্যোগে তাদেরকে এখানে নিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে আজকে ত্রাণ দেওয়ার কাজ করছি। আপনার এলাকায়, আপনার জেলায় সব জায়গায় কিন্তু প্রতিবন্ধীরা রয়েছে, আপনারা সকলে মিলে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই ধরনের শিশু কিশোর যারা আছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ যেভাবে চেষ্টা করছি সাপোর্ট দিতে, এবং আমাদের দেশবাসীর যারা দেশে যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে ওনারাও আমরা আশা করব যে ওনারাও এদের পাশে এসে দাঁড়াবে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তারা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০,২৫১ জনে। তাদের মধ্যে ৩,৭১৭ জন প্রবাসী বাংলাদেশি। করোনায় দেশটিতে মারা গেছে আরও ৯ জন, ফলে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এর মধ্যে মক্কা, মদিনা এবং জেদ্দায় এ পর্যন্ত ৫৫ জন বাংলাদেশে মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৫,৪৩১ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এবারে জানাবো ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা ৬:৩৪, রাজশাহীতে সন্ধ্যা ৬:৪১, চট্টগ্রামে ৬:২৫, সিলেটে ৬:২৯, খুলনায় ৬:৩৩, বরিশালে ৬:৩২, রংপুরে ৬:৪১ এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা ৬:৩৫। এবারে পার্টেক্স খেলার খবর।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে খেলার সময় অন্যের কথা নয় নিজের মনের কথা শুনতে বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া দেশের ক্রিকেটের উন্নতির জন্য কিছু পরামর্শও দেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে খেলা বন্ধ থাকার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে লাইভ অনুষ্ঠান করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে লাইভ অনুষ্ঠান করেছিলেন তামিম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রেকর্ড 786 জন, এ পর্যন্ত মারা গেছে 183। দশ মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ মনে করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, দোকানপাট খুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য মির্জা ফখরুলের। এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় 236 জন বাংলাদেশের মৃত্যু, নিউ ইয়র্কে স্বল্প পরিসরে খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।